ডিজেলের দাম বৃদ্ধিতে পরিবহন ভাড়া বাড়ানোর প্রভাব পড়েছে চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে। একদিনে ব্যবধানে ভোগ্যপণ্যের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা। এতে ভোগান্তির মুখে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। খাতুনগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, কদিন আগেও পাইকারি প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 35 থেকে 36 টাকা। ধর্মঘট প্রত্যাহারের পর থেকে পরিবহন ব্যয় বাড়ার অজুহাতে পেঁয়াজ এখন পাইকারি বিক্রি হচ্ছে 41 থেকে 42 টাকায়, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 50 টাকায়। চীন থেকে আমদানিকৃত রসুন কদিন আগেও ছিল পাইকারি মূল্য 95 থেকে 96 টাকা কেজি, যা বর্তমানে প্রতি কেজিতে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। আর এরই প্রভাব পড়েছে খুচরা বাজারেও, রসুন বিক্রি হচ্ছে 120 টাকায়। অপরদিকে প্রতি বস্তা মিনিকেট বিক্রি হচ্ছে 2400 টাকায়, যা আগে ছিল 2350 টাকা। আবার প্রতি বস্তা সিদ্ধ মিনিকেট বিক্রি হচ্ছে 2350 টাকায়, যা আগে ছিল 2250 টাকা। প্রতি বস্তা নাজির শাল 2950 টাকায় বিক্রি হলো, বর্তমানে তা বিক্রি হচ্ছে 3050 টাকায়। এভাবে বেড়ে চলছে অন্যান্য চালের দাম। বিশেষজ্ঞরা মনে করছেন, জ্বালানি তেলের দাম কমিয়ে পরিবহন ভাড়া কমানো না হলে কৃষিখাত যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি কৃষি পণ্যের উৎপাদন ও পরিবহনের ব্যয়ও বেড়ে যাবে। এতে ভয়াবহ প্রভাব পড়বে দ্রব্যমূল্যেও।